আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে ইউটিউব ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কি ইউটিউব মনিটাইজেশন দেয় নাকি মনিটাইজেশন দেয় না। আজকে এই নিয়ে আজকে বিস্তারিত আমরা জানবো। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন মুলতান টেক ভিডিও ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মুলতান। তো যে কথাটি না বললে নয়, যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা জানবো অরিজিনালি কোন কোন ভিডিওতে কপিরাইট ক্লেম থাকলেও আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হবে। এবং কি আমি যে বলতেছি যে সব ভিডিওতে ক্লেম থাকলে হবে তা কিন্তু না। আসলে দেখা গেছে যে আপনার যদি দুই একটা ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম আইসে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে, যদি আপনার যে সব থেকে যে বেশি ভিউজ যে ভিডিওতে, আর মানে যে ভিডিও আপনি সর্বশেষ আপলোড করবেন ওটা যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আপনি দেখা গেছে যে আপনার চ্যানেলে 20টা ভিডিও আছে, সেখানে দেখা গেছে যে একটা অনেক অনেক ভিউজ আসছে, মানে ওই ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম বেশি, তাহলে ওই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু ওইটা আপনার মনিটাইজেশন হবে না। কারণ ইউটিউব চায় যে অরিজিনাল যে ভিডিও আছে ওই ভিডিও থেকে পুরোপুরি ওয়াচ টাইম। তার মানে দেখা গেছে আপনার যদি ওই ভিডিওতে যদি যেটাই যে ভিডিওতে বেশি ভিউজ ওই ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কিন্তু ওই ভিডিওটার ওয়াচ টাইমের কোনো মূল্যই নাই, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এবং কি আর একটা কথা, মানে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তখন ইউটিউব টিম কিন্তু যে ভিডিওতে বেশি ভিউজ বেশি ওয়াচ টাইম ওই ভিডিওটাই কিন্তু বেশি ফোকাস করে, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাইতেছেন। আর ওই ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। এটা হইতেছে দেখা গেছে যে আপনার একটা নিজের ভিডিও কোনো কপিরাইট ক্লেম নাই, তো এটাই অনেক অনেক ভিউজ আছে। তো আপনার প্রায় আপনার সবগুলো আপনার নিজের ভিডিও, হয়তো দু একটা ভিডিওতে হয়তো অন্য কারোর মিউজিক ব্যবহার করছেন বা কোনো সং টং ব্যবহার করছেন বা যে কোনো একটা কিছু দেখানোর জন্য অন্য কারো মিউজিক ব্যবহার করা লাগছে, সেজন্য একটু কা ভিডিও ভিডিওর মাঝখানে একটু কা অডিও দিচ্ছেন, সেক্ষেত্রে যদি কোনো কপিরাইট ক্লেম আসে অল্প একটু আসে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। কিন্তু আপনার অল্প একটুর জন্য যদি ক্লেম খান আপনার বড় কোনো ভিডিওতে বা মানে যে ভিডিওটা পপুলার ওই ভিডিওতে যদি আপনি কপিরাইট ক্লেম খান তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। এবং কি একটা কথা মাথায় রাখতে হবে, তো সেটা হলো আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু ইউটিউব থেকে দেখবে যে অরিজিনাল যে যে ভিডিওটার ভিউজ বেশি ওই ভিডিওটা চেক করবে, এবং কি সর্বশেষ লাস্টে যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওটা ফোকাস করবে। তো পুরোপুরি সব ভিডিও তো ইউটিউব ওইরকমভাবে দেখে না, তবে লক্ষ্য করে যে কোন ভিডিওটাতে বেশি ভিউজ আছে এবং কি সর্বশেষ কোন ভিডিওটা আপলোড করছে, এগুলা নিয়ে আর কি বিস্তারিত করে ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেয়। তো ইউটিউবের মানে মনিটাইজেশনের কোনো রুলসে লেখা নাই যে কপিরাইট ক্লেম থাকলে মনিটাইজেশন দেয় না। তো দেয়, সেক্ষেত্রে কিছু বোঝনীয় আছে এবং কি নিজে বুঝতে হবে। যদি আপনার ইউটিউব চ্যানেলের, আমি আরও একবার বলেছি যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওটায় মানে যে ভিডিওটায় বেশি ভিউজ ওই ভিডিওটায় ক্লেম থাকা যাবে না, এবং কি সর্বশেষ যে আপলোড দিয়েছেন ওই ভিডিওতে ক্লেম থাকা যাবে না। আর কি আনুমানিক আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সেখান থেকে 20টা ভিডিওর মধ্যে যদি আপনার 2টা থেকে 3টা ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে অথবা ভিউজ কম থাকে ওইগুলোয়, মানে তাহলে আপনি মনিটাইজেশন পেতে পারেন। তো তারপরও আশা করবেন যে কপিরাইট ক্লেম না থাকলেই ভালো। তারপরও আমি এই ভিডিওতে একটু ক্লিয়ার করে দিলাম আসলে কপিরাইট ক্লেম থাকলে মনিটাইজেশন হয় কিনা। অবশ্যই হয়। তো আপনারা কাজ করতে থাকেন, আর যদি পারেন কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ না করাই ভালো। তো সবসময় নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।